এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা হচ্ছে নবমীর, তবে অষ্টমী এবং নবমীর ব্লগ কিন্তু আমি আজকে একসাথে দেব। তবে আজকে হচ্ছে নবমী আর আমরা যাচ্ছি সিটি রেস্টুরেন্ট। হ্যালো, আজ আমরা শুভ নবমী আর আমরা আজকে এসেছি লাঞ্চের জন্য সিটি রেস্টুরেন্ট। তো পপু আর সৌরভটা ওই দিক থেকে কুপেন নিচ্ছে, আমরা এখানে বললো ওয়েট করতে, তো আমরা এখানে এসে আমাদের তো ওয়েট করছি। পুজো মানেই তো খাওয়া দাওয়া আড্ডা এইসবই চলে। তো নবমীর দিন আমরা আজকে এসে সিটি রেসিডেন্সিতে লাঞ্চের জন্য। আমরা প্রতিবারই একটা দিন কিন্তু সিটি রেসিডেন্সিতে খেতে আসি, অন্যান্য বার আরও অনেক জায়গায় যাওয়া হয়, তবে এই যে বললাম আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, তাই জন্য এই বছর সবটা করা যাবে না। তাই জন্য কিন্তু এখানে জোসেফদা আর ভুলটিদি মিসিং আছে আর আমরা ভীষণভাবে মিস করছি। আমি এখানে আমাদের সমস্ত খাওয়া দাওয়া দেখাতে পারিনি যে কী কী ছিল, তবে প্রচুর কিছু ছিল নবমীর মেনুতে, নিয়ে আমি চলে এসেছি। আর আস্তে আস্তে বসে বসে আরামসে আমরা খাচ্ছি আর পিছনে বাউল চলছে, প্রতিবারই কিন্তু তাই চলে। আর সেটি এখানে খাওয়া দাওয়াটা কিন্তু এই কদিন শুধু প্লেটটা দেখুন একবার, একদমই নয়, এই যে চলে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে একবারে নিয়ে এসছি। আমি দই কাঁচুড়াটা খাবো আর পমফ্রেটটা খাবো। সোনা ইলিশ না, ইলিশ কত ইলিশ এর মাথা দিয়ে কত সুন্দর, ওইটা নিয়ে এসছি ইলিশ নেই পাথর। সত্যি এত ভ্যারাইটি থাকে যে কি নেব কি নেবো না বুঝতেই পারি না। চিকেন, মাটন, দই কাতলা, ফিশ পমফ্রেট তো আছেই, এছাড়াও তো প্রচুর কিছু, পোলাও ফোলাও প্রচুর কিছু ছিল। আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখন আমরা এখানটাতে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। কেমন লাঞ্চ করলে শ্রমিক? দারুণ দারুণ, মানে পেটে হাত রাখতে পারছি না, এত খেয়েছি আর পেট ভরে গেছে সত্যি। কিন্তু শুধু একজনই খেতে পারিনি, সেটা হচ্ছে গোবর কম কম খেতে পেরেছে, ওটা আমরা খুব ভালো খেয়েছি। সত্যি এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। শ্রমিক দিদি এটা নিয়ে সেকেন্ড টাইম এখানে খেতে এলো এইবারে, একবার কাকু কাকিমাদের সাথে, একবার আমাদের সাথে। যাই হোক, আমরা প্রতিবারই এখানে আসি আর প্রতিবারই খুব ভালোই লাগে। যাই হোক, এখন কতগুলো ফটো ফটো তুলবো এখানটাতে, এত সুন্দর এই জায়গাটা, তুলে তারপর দেখা যাক কোথায় যাই। এই হচ্ছে আমাদের নবমী লাগছে, দেখতে দেখতে নবমীও চলে এলো। লাঞ্চ করে আমরা চলে আসি গোপাল মাঠে। তো গোপাল মাঠের এখানেও কিন্তু মেলা বসে সুন্দর, প্রতিবারই ওরাও প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে, এবারে কিন্তু আরও সুন্দর করেছে, সত্যি খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। আর প্রতিমাটাও তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও খুব সুন্দরই হয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এইবারের এখানের থিমটা এতটাই সুন্দর লেগেছে আমার, মানে আমি এটা বাইরে দিয়ে যেতে আসতে দু তিনবার অলরেডি দেখেছিলাম, আজকে আমি এখানে এসে দেখলাম, সেটা সত্যি খুব ভালো লাগছে। পুরো ভেতরটাও দেখো কি অসাধারণভাবে কিন্তু ডেকোরেশন করা আছে। যে কোনো প্যান্ডেলই না রাতের বেলা আমার একটু বেশি সুন্দর লাগে, তোমরা কি বলো? আমার তো তাই মনে হয়, কারণ লাইটের লাইটিংটা দেখতেও কিন্তু অনেক ভিড় হয়, মানে লাইটিংটাও দেখার মতোই হয় অনেক জায়গায়। আর প্রতিমার মুখটাও কিন্তু অসাধারণ, মানে সামনে থেকে দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছিল যতটা না ক্যামেরায় লাগছে, সিরিয়াসলি বলছি। তোমরা যারা দেখেছো তারা জানো, আর যারা দুর্গাপুর থেকে আমার চ্যানেল দেখছো, যারা আমার ব্লগ দেখছো, তারাও দেখে নিও, তাতেও কিন্তু ভালোই বুঝতে পারবে, এরকম নয় যে ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। তো আমার এটা খুবই ভালো লেগেছে, প্রতিমাটাও খুব সুন্দর লেগেছে। পুরো অল ওভার প্যান্ডেল ওদের থিম যে একটা চাইনিজ টেম্পল টাইপের করেছিল, তো ভীষণই সুন্দর করেছে সে প্রত্যেকটা জিনিস। আমি ইউটিউব শর্টসেও দিয়েছি, অনেকেই দেখেছে। আর এইখানে একটা বেশ ভালোই মেলা বসে, কিন্তু যেহেতু আমরা দিনের বেলায় গেছি তাই সবটাই বন্ধ ছিল, সন্ধে করে খোলে। তো যাই হোক, আমরা ফাঁকা ফাঁকায় ঠাকুরটা দেখতে পেরেছি ভালো মতো করে, এটাই অনেক। আবার আমরা এলাম চতুরঙ্গদের সেবা, চতুরঙ্গ দেখতে পাইনি তাই এখন দেখা হবে। চতুরঙ্গ প্রতিবারই খুব সুন্দর করে, এবারেও তাই করেছে, পুরো একটা রিয়েল কিন্তু মন্দিরই মনে হচ্ছে এটা। খুব কাছ থেকে কাজগুলো দেখো, পুরো মনে হচ্ছে না যেন কাঠের কাজ করে, এটা যে শোলা বা থার্মোকলের কাজ সেটা কিন্তু একদম বোঝার উপায় না। এরপরে চলো যাই ভেতরে, নিখুঁত কাজ করা, একদম কিন্তু নিখুঁতভাবে সমস্ত কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর প্রতিমার মুখটাও কি অসাধারণ, কি আর বলবো। অল ওভার প্যান্ডেল প্রতিমা দুটোই ভীষণই সুন্দর, আই থিঙ্ক তোমরা যারা দেখতে এসছো তারা জানো, যারা বাইরে বসে দুর্গাপুজো দেখবে তার দেখে নিও। এরপর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর যেহেতু আমরা কাকিমাকে নিয়ে এসেছিলাম তো কাকিমা যেহেতু মার্কনি এগুলো দেখেনি, তাই আর একবার করে দেখাচ্ছিলাম, তাই আর ব্লগ করিনি কারণ অলরেডি দেখানো আছে। এবার রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম রামনবমী ছিল, তাই সেদিন রামনবমীর এই সমস্ত কিছু বেরিয়েছিল। আমরা ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে নিই, যখন রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে পড়ছে, তাই জন্য ব্লগে নিয়ে নিলাম।
তো আমরা সন্ধ্যাবেলা সৌরভ দা, সৌমিদি, জোসেফ দা, বাড়িরও মাসিমণি মা সবাই ছিল, তো সবার সাথে একটু গল্প করছিলাম। আর বুঝলি আমরা বসে একটুখানি আড্ডা মারতে প্রেফার করি, কারণ ঠাকুর দেখা আড্ডা মারা দুটোই আমাদের কাছে। আর সৌরভ দা সৌমিদিরা চলে যাবে, ওদের সাথে আবার অনেক দিন পর দেখা হবে, তাই জমি আড্ডা, মুভি দেখা, গল্প এসবই চলবে আজকে সারা রাত। বিকজ আজকে দাদারা মানে সৌরভ দা সৌমিদির এখানেই থাকবে, জোসেফ দা হয়তো চলে যাবে। যাই হোক, আপাতত আড্ডা মারি আর এইসব খাবার এনজয় করা যাক। এটা ঠিক পরের দিন, পরের দিন না মানে এটা আগের দিনের ব্লগ, মানে আমরা অষ্টমীর দিন বেরিয়েছিলাম, অষ্টমীর দিন সকালবেলা। এটা তো বেরিয়ে দু চারটে ঠাকুর দেখি, সকালে নয় অবভিয়াসলি, ওটা দুপুরবেলা আমরা বেরোই। তো আমি, রাহুল, কোয়েল, সুজয় সবাই মিলে বেরোই, দু চারটে ঠাকুর দেখি, আড্ডা আড্ডা মারি যা হয় পুজোর সময়। তো এখানেও প্রত্যেকটা বিভিন্নভাবে সাইড এসছি, প্রত্যেকটা ঠাকুরই খুবই ভালো লেগেছে আমার, যত কটা আমি দেখতে পেরেছি। আই হোপ তোমাদেরও খুব ভালো লেগেছে, সবার পুজো খুব ভালোই কেটেছে, আর ভালো কাটুক সেটাই চাই। মা দুর্গা সবাইকে ভালো রাখুক। তোমাদের সাথে প্যানেলটা একবার শেয়ার করছি, যারা তোমরা দুর্গাপুরের বাইরে থেকে দেখবে তারা জানাবে তোমাদের কেমন লাগবে। আই থিঙ্ক এটা উদয়পুর প্যালেসের কিছু একটা থিম ছিল, কারণ আমি রাজস্থান গেছিলাম আর তখন আমি ব্লগ করতাম না, তাই এখন আমার জন্য এই ব্লগটা করা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ইউজুয়ালি এখানেও বসে হচ্ছে মেলা, ছোটো ছোটো মেলা। সুজয়কে আমি এরকমভাবেই নিই, মানে আমি জানি না কেন ওকে যখনই আমি নিই এরকমই চলে আসে। আই থিঙ্ক ও দেখলে বলবে যে এরকম কেন। তো এনিওয়ে এই দুটো দুটো তিনটে ঠাকুরই দেখি আর একটু বেশি আড্ডা মারি, ঘোরাঘুরি করি আর কি, এইভাবেই কাটে আমাদের পুজো, অষ্টমী আর নবমী। তো হয়তো এখন পুজো চলে গেছে, বাট স্টিল পুজোর পরেও যদি ব্লগগুলো দেখা যায় না তখন বেশ মনে হয় কি পুজো পুজো, পুজো তো এখনও কাটেনি, লাইক আমি এখনই ফিল করছি, কারণ আমি এখন ব্লগটা এডিট করছি আর তখন পুজো অলরেডি কমপ্লিট। ওকে, এইটা হচ্ছে আমার গিফট ফ্রম ইউরোপ। তো সৌরভ দা সৌমিদিরা এই গিফটগুলো আমার জন্য এনেছে, খুবই কিউট, থ্যাংক ইউ সো 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 মাচ, সত্যি গিফট পেতে কার না ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।